কাওয়াসাকি Z250 নেকেড স্পোর্টস মডেলের ভেতরে অন্যতম সেরা গতিদানব। বাইকটির লুক যেমন স্পেশাল তেমনই গর্জিয়াস। বাইকটিকে সামনে থেকে দেখলেই প্রথমে আপনার নজরে আসবে মাস্কিউলার হেডলাইট ফ্রন্ট কেস। এই হেডলাইটটিতে ব্যবহার করা হয়েছে হ্যালোজিন টাইপের লাইট, তার পাশে রয়েছে এর হ্যালোজিন টাইপের টার্ন লাইট। প্রিমিয়াম সেগমেন্টের ক্ষেত্রে আমরা ভেবেছিলাম বাইকটিতে LED সিস্টেমের হেডলাইট এবং টার্ন লাইট ব্যবহার করা হবে, কিন্তু এই ক্ষেত্রে আমরা হ্যালোজিন টাইপের লাইট পাচ্ছি। বাইকটির ফ্রন্টে ব্যবহার করা হয়েছে 37mm টেলিস্কোপিক সাসপেনশন, সঙ্গে রয়েছে 17-ইঞ্চি অ্যালুমিনিয়ামের সঙ্গে টিউবলেস 110/70 সেকশনের চাকা, 290mm সিঙ্গেল ডিস্ক উইথ ABS ব্রেকিং সিস্টেম। ব্যাকটিতে স্টেট 5 হ্যান্ডেল বার ব্যবহার করা হয়েছে, যার ডান পাশে প্রথমে আপনার নজরে আসবে লাল রঙের 2-in-1 ইঞ্জিন কিল সুইচ, তার নিচে এর সেলফ স্টার্ট বাটন। বাম পাশে হ্যান্ডেল বারে যথারীতি রয়েছে 2-in-1 হেডলাইট আপার ডিপার সুইচ, ইন্ডিকেটর সুইচ এবং হর্ন সুইচ। হেডলাইট আপার ডিপার সুইচের বিপরীতে রয়েছে হেডলাইট পাস সুইচ। বাইকটির ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটি সম্পূর্ণ ডিজিটাল। এই ডিসপ্লেটিতে যথারীতি স্পিডোমিটার, RPM মিটার, ফুয়েল ইন্ডিকেটর, মাইলেজ ইন্ডিকেটর, ক্লক সহ আরো বেশ কিছু প্রয়োজনীয় তথ্য, যা সবকিছুই আপনি এই ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটিতে দেখতে পারবেন। এই বাইকটির ফুয়েল ট্যাঙ্কটি ফাইবার প্লাস্টিকের, যা বাইকটির ওজনকে হালকা করতে সাহায্য করেছে। ফুয়েল ট্যাঙ্কটির সাথে যে ভেন্ট ব্যবহার করা হয়েছে তা বাইকটির নেকেড স্পোর্টস ফিল আরো ভালোভাবে ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছে। সব মিলিয়ে এই ফুয়েল ট্যাঙ্কটির ধারণ ক্ষমতা 17 লিটার, যা এই সেগমেন্টের অন্যান্য বাইকের মতোই। বাইকটির সিটিং পজিশন দুর্দান্ত এবং রেসিং। যেহেতু বাইকটি ধারণ করে রেসিং টাইপ ডিজাইন, তাই বাইকটির লুকিং এবং সিটিং পজিশনে রয়েছে রেসিং স্বাদ। পিলিয়ন সিটিং পজিশনিং কিছুটা এলোমেলো ভাব লক্ষ্য করবেন। পিলিয়ন সিটের উপরের দিকে গ্র্যাবড্রিল ব্যবহার করা হয়নি, এর বিপরীতে পিলিয়ন সিটের নিচে কিছুটা ফাঁকা জায়গা রাখা হয়েছে, যা প্রিমিয়াম সেগমেন্টের ক্ষেত্রে আমরা আশা করতেই পারি। এই গতিদানবের ইঞ্জিন হিসেবে কাওয়াসাকি বেছে নিয়েছে ফুয়েল ইঞ্জেক্টেড 4-stroke 8-valve লিকুইড কুল সিঙ্গেল সিলিন্ডার 249cc একটি পাওয়ারফুল ইঞ্জিন। এই ইঞ্জিনটির ম্যাক্সিমাম পাওয়ার আউটপুট পাওয়া যাবে 31.5 BHP at 11,000 RPM এবং ম্যাক্সিমাম টর্ক পাওয়া যাবে 21 Nm at 10,000 RPM। সঙ্গে রয়েছে 6-speed গিয়ার বক্স। এই গতিদানবটির ইঞ্জিনকে ঠান্ডা করতে ব্যবহার করা হয়েছে লিকুইড কুল, যা অনায়াসে ইঞ্জিনটিকে ঠান্ডা করে ফেলে, ফলে বাইকটিকে নিয়ে আপনি লং ড্রাইভে গেলে কোনো ধরনের অসুবিধার সম্মুখীন হতে হবে না। বাইকটির ওভারঅল হাইট হচ্ছে 1020mm, ওভারঅল লেন্থ হচ্ছে 2010mm, সিট হাইট হচ্ছে 785mm এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে 145mm। যেহেতু বাইকটির ডিজাইন অনেক কম্প্যাক্ট, তাই বাইকটিকে নিয়ে আপনি সিটির যানজটের ভেতরেও অনায়াসে রাইড করতে পারবেন। বাইকটির সিট হাইট তুলনামূলক এই সেগমেন্টের অন্যান্য বাইকের মতোই, ফলে আপনার হাইট যদি 5'5" কিংবা তার আশপাশে হয় তাহলেও আপনি বাইকটিকে অনায়াসে রাইড করতে পারবেন। বাইকটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স এই সেগমেন্টের অন্যান্য বাইকের চেয়ে উঁচু, ফলে রাস্তার যে কোনো স্পিড ব্রেকারে নিচের কিট ঘষা খাওয়া কিংবা এ জাতীয় অন্য যে কোনো ধরনের অসুবিধার সম্মুখীন হতে হবে না। বাইকটির রেয়ারে ব্যবহার করা হয়েছে বটম লিঙ্ক ইউনিট ট্যাক উইথ গ্যাস চার্জ মনোশক সাসপেনশন, সঙ্গে রয়েছে 17-ইঞ্চি অ্যালয় রিমের সঙ্গে টিউবলেস 140/70 সেকশনের চাকা, 220mm ডিস্ক উইথ ABS ব্রেকিং সিস্টেম। বাইকটিতে ডুয়েল চ্যানেল ABS ব্রেকিং সিস্টেম ব্যবহার করা হয়েছে এবং রেডিয়াল টিউবলেস টায়ার টেকনোলজিও ব্যবহার করা হয়েছে। বাইকটিতে সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট অফ সেন্সর ব্যবহার করা হয়েছে, ফলে বাইকটির সেফটি আরো এক ধাপ এগিয়ে গেছে। সামনে থেকে বাইকটি দেখতে যতটা মাস্কিউলার, পেছনে এসেও এর মাস্কিউলার ফিল ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছে কাওয়াসাকি। পেছনের দিকে প্রথমে আপনার নজরে আসবে স্পোর্টস ফিল LED টাইপ টেল লাইট, তার পাশে রয়েছে এর হ্যালোজিন টাইপের পার্কিং লাইট। টেল লাইটের নিচে এর নাম্বার প্লেট কেস এবং রেয়ার গার্ড ব্যবহার করা হয়েছে। এখন বাইকটির এক্সস্ট নোটটি একটু শুনে নেওয়া যাক। শুনলেনই তো বাইকটির এক্সস্ট নোট কতটা লাউডি এবং জোস। বাইকটিকে আপনি সিটিতে রাইড করুন অফ রোডে কিংবা হাইওয়েতে, ওভারঅল বাইকটির পারফরমেন্স আশানুরূপ। বাইকটিকে আপনি সিটিতে রাইড করলে এর মাইলেজ পাবেন 20-25 কিলোমিটার/লিটার এবং হাইওয়েতে রাইড করলে এর মাইলেজ পাবেন 25-30 কিলোমিটার/লিটার। এত কিছুর পরে বাইকটির ওজন গিয়ে দাঁড়ায় 168 কেজি। এরপরেও বাইকটিকে নিয়ে আপনি 150 কিলোমিটার/ঘন্টা সর্বোচ্চ গতি ছুতে পারবেন। এত সব ফিচার, নেগেটিভ স্পোর্টস মডেল, কাওয়াসাকি ব্র্যান্ডিং সহ ভারতের বাজারে বর্তমানে বাইকটির মূল্য 350,000 রুপি। বাইকটি যদি কখনো বাংলাদেশের বাজারে আসে তাহলে ভ্যাট ট্যাক্স মিলিয়ে বাইকটির মূল্য হতে পারে 13-15 লক্ষ টাকার ভেতরে। কাওয়াসাকি Z250 বাইকটি শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে বাজারে রয়েছে TVS RTR 200 4V। RTR 200 4V বাইকটি সম্পর্কে বিস্তারিত দেখতে এখনই ক্লিক করুন। সবাইকে আরো একবার ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি।